বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে দেখা যাচ্ছে তিনি ফুটবল খেললেন তৃণমূলের খেলা হবে দিবসের দিনই ফুটবল খেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবসের দিনই ফুটবল খেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা বিষয় সম্পর্কে আরো জানবো নান্টু হাজরা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে নান্টু দিলীপ ঘোষকে আমরা মর্নিং ওয়াক করতে দেখেছি চায়ে পে চর্চা করতে দেখেছি আজ ফুটবল খেললেন কেন তিনি দেখো আজকে প্রতিদিনের মধ্যে কিন্তু দিলীপ ঘোষ ইকো পার্কের প্রাতঃভ্রমণ করতে আসেন এবং প্রতিদিনই তার কিন্তু প্রাতঃভ্রমণে কিছু না কিছু চমক থাকে এবং আজকে যেহেতু খেলা দিবস এবং সেই কারণেই হয়তো তিনি আজকে সকালবেলাতেই স্থির করেছিলেন যে আজকে তিনি ইকো পার্কে যে পার্কিং লট রয়েছে সেখানে ফুটবল খেলবেন এবং আগে থেকেই কিন্তু ফুটবল তিনি সঙ্গে করে নিয়েছিলেন তার যারা কর্মী সমর্থক ছিল তাদের কাছেও ফুটবল ছিল প্রাতঃভ্রমণ সেরে সোজা চলে আসেন ইকো পার্কে যে পার্কিং লট সেখানেই কিন্তু তাকে দেখা যায় সব মহিমায় ফুটবল খেলতে যদিও আজকে খেলা দিবস পালন করছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে রাজ্য জুড়ে এবং ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় তারা কিন্তু খেলা দিবস পালন করবে এবং সেখানে দাঁড়িয়ে আজকের এই সকালবেলায় এই খেলা দিবসে দিলীপ ঘোষ তিনি যে ফুটবল খেলছেন এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ যদিও ইতিমধ্যেই আমরা দেখলাম যে মাঠে যে পার্কিং লটের মাঠে সেখানে কিন্তু তিনি একেবারে সব মহিমায় তিনি ফুটবল খেললেন এবং রীতিমতো তিনি গোলও করলেন এমনও কিন্তু ছবি উঠে এসেছে তো বলা যায় যে এই যে খেলা দিবসে তার যে ফুটবল খেলা সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষ মেজেছে দিলীপ ঘোষ তিনি কিছু বলেছেন আজকে দেখো এই মুহূর্তে খেলা শেষ হয়েছে এবং এরপরেই তিনি আজকের এই কেন এই তিনি হঠাৎ করে ফুটবল খেলতে গেলেন সেই বিষয়ে অবশ্যই তিনি জানাবেন নান্টু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে